আমরা আমাদের এই 16th লোকসভা যেটা তার ম্যানিফেস্টো অল ইন্ডিয়া লেভেলের জন্য আমরা কিছু ওয়েস্ট বেঙ্গলের জন্য আমরা যেহেতু বেঙ্গলে আমাদের গভর্নমেন্ট আছে তাই আমাদের ওখানে কিছুটা বিস্তারিত বলতে হয়েছে অন্যান্য রাজ্যে যেখানে যেখানে আমাদের সবাই নির্বাচনে লড়াই করবেন ন্যাশনাল পলিসিকে ইন্ট্যাক্ট রেখে তারা স্থানীয় ম্যানিফেস্টো করতেই পারে কিন্তু সেটা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে কারণ স্থানীয় এমন এমন অনেক ইস্যু আছে যে ইস্যুগুলোকে আমরা সমর্থন করি কিন্তু কিছু কিছু ইস্যু আছে যা হয়তো স্থানীয়ভাবে খুবই অ্যাকসেপ্টেড কিন্তু কিছু বিতর্ক হয়ে যায় রাজ্য পলিটিক্সে বা ন্যাশনাল পলিটিক্সে ইন্টারন্যাশনাল পলিটিক্সে সেটা হয়তো অনেক সময় অনেকের সম্যক ধারণা থাকে না এটা তাদের দোষ নয় সেই জন্যই আমরা একটা বাংলার আজকে আর একটা ন্যাশনাল লেভেলে আমাদের যদি তৃণমূল কংগ্রেস লেড গভর্নমেন্ট হয় তাহলে যে পলিসিগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি অন্য গভর্নমেন্ট হলে আমরা হয়তো সেটা পারি না যেমন আগেরবারে আপনারা দেখেছেন যে আমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম তার কারণ আমাদের ম্যানিফেস্টো যা ছিল ইউপিএ টু তৈরি করার সময় আমরা বলেছিলাম আমাদের ম্যানিফেস্টোর কমিটমেন্টগুলোকে রক্ষা করতে হবে যেমন যে কোনো সরকার হলে একটা কমন মিনিমাম এজেন্ডা তৈরি হয় এই প্রথম ইউপিএ টুতে কমন মিনিমাম এজেন্ডার প্রোগ্রাম ছিল না বারবার বলা সত্ত্বেও ওরা করেনি এবং সেক্ষেত্রে আমাদের ম্যানিফেস্টো যখন মানে মানা হলো না এফডিআই রিটেল মার্কেট ঢুকিয়ে দেওয়া হলো তখন কিন্তু আমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা এখনও মনে করি একটা রাজনৈতিক দলের স্বচ্ছতা এবং সদিচ্ছা নির্ভর করে তার ম্যানিফেস্টোর ওপরে এটাই বলতে পারেন রাজনৈতিক খসড়া বা রাজনৈতিক দলিল যে কোনো রাজনৈতিক দলের বিধানসভা নির্বাচনের আগেও আমাদের একটা রাজনৈতিক দলিল আছে আমাদের একটা ভিশন আছে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যা বলেছিলাম তার 99% কাজ আড়াই বছরের মধ্যেই আমাদের করা হয়ে গেছে প্রায় এবং যা করেছি তার থেকে বেশি করেছি এবং যা করেছি তার থেকে বেশি করেছি সুতরাং বেশি করতে পারলে আমরা খুশি হই কিন্তু বাজে বকা বা বাজে কথা বলা বা ইলেকশনের সময় একটা সিটের স্বার্থে দেশটাকে ভাগ করে দিলাম রাজ্যটাকে ভাগ করে দিলাম আর তারপরে নির্বাচনের আগে এক কথা বললাম নির্বাচনের পরে আর এক কথা বললাম আমরা কিন্তু খুব বাস্তবসম্মতভাবে ম্যানিফেস্টো করি মানুষের কাছে দায়বদ্ধতাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান কাজ তাই আমি ম্যানিফেস্টো আমি আমাদের ম্যানিফেস্টো যেটা পাবলিকলি ন্যাশনাল লেভেলের এবং বেঙ্গলের প্রকাশ করবার আগে আমি প্রেসকে দেখাতে চাই সেটা হচ্ছে আমরা অফিসিয়ালি ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে আমাদের ম্যানিফেস্টো এটা আমাদের বসে করুন না কোনো অসুবিধে নেই সব কিছু তো একটা ম্যানিফেস্টো বলা যায় না আপনারা জানেন এটা একটা ছোট্ট করে হয় কিছু কথা থাকে একটা জাস্ট এটা হচ্ছে ব্লু প্রিন্ট থাকে জাস্ট একটা আর একটা জাস্ট লাইন করা থাকে একটা লাইন চক আউট করা থাকে সুতরাং আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কয়েকটা হাইলাইট আমি আপনাদের কাছে বলে দিচ্ছি ন্যাশনাল লেভেল যেহেতু লোকসভা নির্বাচনটা এবং লোকসভা নির্বাচনটা এবং যেহেতু কিছু কথা এটা দেশের নির্বাচন এবং কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ আছে তাই আপনাদের কাছে দু একটা আমরা বলে দিই আমরা এখনো মনে করি আমাদের ইডিওলজি মিন্স তৃণমূল কংগ্রেস ইডিওলজি ইজ প্রো পিপল আমরা বিশ্বাস করি পিপুল সেন্ট্রিসিটি ট্রান্সপারেন্সি ইন্টিগ্রিটি এবং আমাদের যে সমস্ত ফান্ডামেন্টাল ভ্যালুসগুলো আছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল নবীন এবং প্রবীণকে নিয়েই ইয়াং জেনারেশন ইজ অ ফিউচার তাদের দিকে তাকিয়ে এই ম্যানিফেস্টো আমাদের করা হয়েছে আমাদের ম্যানিফেস্টো পিপুল ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি ফার্মার ফ্রেন্ডলি আমাদের ম্যানিফেস্টো
for dynamic India proudly holds its head high in the Committee of Nations. Our message is one of hope and change. Our message is one of fulfillment of dreams into reality for our brothers and sisters. তাছাড়াও বাংলায় আপনাদের সুবিধার জন্য কিছু জটডাউনও করা আছে, কিছু কিছু কাজ শক্ত দেওয়া সম্ভব নয়, ইম্পসিবল, তাই আপনাদের কখনো কখনো কাজে লাগতে পারে, তাই আমরা দু একটা দিয়ে দিয়েছি। সুতরাং বাংলা আমরা এখনও মনে করি যে রাজ্যের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং যেভাবে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে বাংলাকে, সেই বঞ্চনার প্রতিবাদে আমরা চাই যে দিল্লিতে এমন কোনো সরকার আসুক যেখানে তৃণমূল কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা শুধু নিজের জন্য পালন করে না, মানুষের জন্য করে, সাধারণ মানুষের জন্য করে, সাধারণ মানুষের জন্য করবে। তাই আজকে এই ম্যানিফেস্টো আপনাদের কাছে আমরা রাখলাম। সরি আমি একটু সময় বেশি নিয়েছি, কিন্তু যেহেতু এটা আমাদের ম্যানিফেস্টো, তাই আপনাদের কাছে একটু বলতে আমার একটু সময় লেগেছে, এটার জন্য আপনারা ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন, এবং এটা আপনারা আমার ইংরেজিটা আমার ফেসবুকে পেয়ে যাবেন, আমার ওয়েবসাইটেও পেয়ে যাবেন, ওটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, ওটা কোনো গভর্নমেন্টের নয়, আর ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আপনাদের তো দিয়ে দেওয়াই হচ্ছে বই, এক্ষুনি বই তো দিয়ে দেওয়া হচ্ছে, এক্ষুনি আপনারা নিয়ে নিন এক্ষুনি, ঠিক আছে? থ্যাংক ইউ, একটু চা খেয়ে যাবেন দয়া করে। অরূপ বাইরে থাকলে বইগুলো ধর, বইটা ধর। Come on, just a minute.